চাকার মধ্যে একটা স্ক্রু ঢুকে গেছে, এটাকে বের করতে হবে এখন। তো বের করা যাক একটা স্ক্রু ড্রাইভার দিয়ে, এটা বের করার চেষ্টা করতেছি। স্ক্রুটা বড়ই মনে হচ্ছে। স্ক্রুটা বের করার পরে এখানে বেশ বড় সড় ছিদ্র হয়ে গেছে আর কি, কিন্তু লাকিলি এখান থেকে কোনো সিল্যান্ট বেরোচ্ছে না, টায়ারটা জেল করা আছে। এবং ভেবেছিলাম হয়তো বা জেল বের হবে এবং সিল করতে হয়তো বা কষ্ট হবে।